সদ্য নির্বাচিত লোকসভা নির্বাচনে জনগণের রায়দান যে পুরোপুরি বিজেপির দিকে যায়নি, মানুষ যে বিজেপির একক আধিপত্য মেনে নেননি, এই বিষয়টা নিয়েই আজ কলকাতা প্রেস ক্লাবে মিট দ্য প্রেসের আয়োজন করে দেশ বাঁচাও গণমঞ্চ। মূলত 20টি দাবি নিয়ে এই সংগঠনের মূল মাথারা আজ সাংবাদিকদের মুখোমুখি হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরেও দেখা যাচ্ছে যে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ যে সংবাদ মাধ্যমগুলি, তারা এই নির্বাচনে নরেন্দ্র মোদীর জয়কে বিশাল আকারে দেখাতে চেষ্টা করছে এবং তৃতীয়বার তার প্রধানমন্ত্রী হওয়াকে একটা ঐতিহাসিক ঘটনা বলে বর্ণনা করছে। তারা তাদের বক্তব্যে জানান, রাজ্যের একটা নির্বাচিত সরকারকে মান্যতা না দিয়ে বিজেপি যেভাবে বাংলাসহ একাধিক অবিজেপি রাজ্যকে বঞ্চিত করেছে, যেভাবে পেট্রোল ডিজেল গ্যাসের মূল্য বৃদ্ধি করে গরিবের পেটে লাথি মেরেছে, তারই বিরুদ্ধে এই গণমঞ্চ নির্বাচনের অনেক আগে থেকেই গোটা দেশ জুড়ে গণ আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেছে এবং আগামীতেও তারা এনডিএ সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলবেন। এবং রেল হপারদের উচ্ছেদ করা চলবে না, দুই হচ্ছে পাঠ্যক্রমে ইতিহাস বিকৃতি করা চলবে না, জনস্বার্থ রচিলায় জনমানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা চলবে না, আর ইলেকট্রাল বন্ডের পরিবর্তে স্টেট ফান্ডিং এর ব্যবস্থা করতে হবে। এইগুলি এই দাবিগুলি আমরা এনডিএ সরকারের কাছে রাখছি এবং এই দাবিগুলি নিয়ে আমরা জোরদার প্রচার করবো, মানুষের কাছে যাবো। যদি এনডিএ সরকার এই দাবি মেনে নেয় ভালো, না হলে এই দাবিগুলি নিয়ে ভবিষ্যতে আরো জোরদার আন্দোলনে নেমে আমরা এনডিএ সরকারকে বাধ্য করবো এই দাবিগুলি মেনে নিতে। এদিন মঞ্চে উপস্থিত বক্তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বক্তব্য রাখেন মঞ্চের আহ্বায়ক প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু, সাংবাদিক রন্তিদেব সেনগুপ্ত এবং সাংসদ দোলা সেন প্রমুখ। এনডিএ সরকারের প্রতি আরএসএস প্রধান মোহন ভগবতের কটাক্ষ, মণিপুরের প্রতি বিজেপির অবহেলা এবং শাসন নিয়েও এদিন সরব হন মঞ্চের প্রতিনিধিরা। উপজায়া গেয়া উসকি আগ মে অভি তক জল রা হ্যায় ত্রাহি ত্রাহি কর রা হ্যায় কৌন উস পর ধ্যান দেগা, প্রাথমিকতা দেকে উসকা বিচার করনা এ কর্তব্য হ্যায়। মোহন ভাগবত, এখন দেখুন আমরা একথা তো বিরোধীরা তো গণতন্ত্রের বিরোধীরা তো বিরোধীদের কণ্ঠস্বর একটা প্রধান ব্যাপার এবং বলা হয় যে সংসদ হচ্ছে বিরোধীদের জায়গা। নরেন্দ্র মোদী কোনোদিনই বিরোধীদের কণ্ঠস্বরকে গুরুত্ব দেননি, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা করেছেন, বিরোধীদের কটুক্তি করেছেন, অশালীন মন্তব্য করেছেন। তো এখন মোহন ভাগবত বুঝছেন যে এটা করা ঠিক হয়নি, কারণ এখন বিজেপি তো ক্রাচে ভর দিয়ে চলছেন, এখন তো বিজেপি নিজের পায়ে চলার ক্ষমতা নেই। এখন মোহন ভাগবত বলেছেন, ঠিকই বলেছেন উনি, এখন দেখার যে নরেন্দ্র মোদী আদৌ মান্যতা দেন কি না মোহন ভাগবতের সেই কথায়। পাননি, কারণ দেশের মানুষ মোদীকে চাননি, এটা প্রমাণ হয়ে গেছে। দেশের মানুষের আস্থা নেই মোদীর ওপর, প্রমাণ হয়ে গেছে এটা এবার ভোটের ফলে। আমরা এই এনডিএ গভর্নমেন্টের কাছে আমরা যে আজকে ডিমান্ডগুলো করলাম, এনডিএ গভর্নমেন্টের কাছে লিখিতভাবে আমরা এই ডিমান্ডগুলো জমা দেব। পৃথিবীর ইতিহাস বারবার প্রমাণ করেছে কুৎসা, অপপ্রচার, ষড়যন্ত্র, মিথ্যা, অন্যায়, তানাশাহি, হিটলারশাহি, তুগলকশাহি, মোদীশাহি কোনোদিন শেষ কথা বলে না। শেষ কথা বলে সত্য, শেষ কথা বলে ন্যায়, শেষ কথা বলেন মানুষ। 21 সালের ভোটে বাংলায় এটা প্রমাণ হয়েছিল, বাংলা জিতেছিল সব কিছুর বিরুদ্ধে দাঁড়িয়ে। 24-এ প্রমাণ হলো বাংলা শুধু না, দেশও জিতল। মোদীবাবুরা এত কথার পরেও সিঙ্গল লার্জেস্ট পার্টি হতে পারলেন না, 240-এ আটকে গেলেন। মণিপুর বা বিরোধীদের প্রতি সম্মান, এটা নতুন কোনো বিষয় না, মোহন ভাগবতের এটা আরও আগে বলা উচিত ছিল। উনি অনেক দেরিতে বলেছেন, আসলে 303 সিট পেলে মোহন ভাগবতেরও মোদীবাবুর মতন জায়গিরদারি জায়গিরদারি মনে হয়, তখন আর ভালো কথা মনে থাকে না। এবারে 240 কি না তাই ভালো কথা মনে পড়েছে। তবু ভালো, বেটার লেট দ্যান নেভার। এই ভালো কথা যদি মোদীবাবু শোনেন, দেশের যদি তাতে ভালো হয়, মানুষের যদি ভালো হয়, ভালো।